কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে 5 বছরের কারাদণ্ড হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। গত বৃহস্পতিবার ভারতের যোধপুর আদালত এই রায় দেন। বর্তমানে তিনি যোধপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সেখানে সালমানকে দেখতে ছুটে গেছেন তার বন্ধু ও বলিউড তারকা প্রীতি জিন্তা। শুক্রবার 6 এপ্রিল দুপুর নাগাদ প্রীতি কারাগারে যান বলে জানা যায়। তবে সালমান খানের সঙ্গে তার দেখা হয়েছে কিনা কিংবা কোনো কথা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। এদিকে একই দিনে সালমানের জামিনের রায় দেওয়ার কথা ছিল, তবে উচ্চ আদালতের নির্দেশে তার জামিন আবেদনের রায় পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে। অর্থাৎ শনিবারই জানা যাবে সালমান খান জামিন পাবে কিনা। উল্লেখ্য, 1998 সালে যোধপুরে বিরল প্রজাতির 2টি কৃষ্ণসার হরিণ গুলি করে হত্যা করেন সালমান খান। সে সময় তিনি হাম সাথ সাথে ছবির শুটিং করছিলেন। তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, টাবো, নীলম ও আরো একজন অভিনেতা। তাদের অবশ্য মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।